লেস্টার্ট, আজকে আমরা যে জিনিসটা করব, স্টুডেন্ট তোমরা একটু দেখো ভালো মতো, যে আমাদের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে। এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেন কি না, একটি লিফট একটি 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি লিফট ওপরে উঠছে, ওকে, লিফটটা ওপর দিকে উঠছে। আর যখন লিফটের বেগে, তো লিফটের মধ্যে ত্বরণ আছে, সুতরাং লিফটটা যদি জিরো বেগ নিয়ে স্টার্টও করে, তাহলে কিছুক্ষণ পরে লিফটের বেগটা 2.4 মিটার পার সেকেন্ড হয়ে গেল। যাই হোক, ঠিক সেই মুহূর্তে সিলিং থেকে একটা স্ক্রু খুলে গেল। এবার কি হচ্ছে, এবার দুজনের মোশনে চিন্তা করো যে লিফট উপর দিকে উঠবে আর স্ক্রুটা নিচের দিকে নামবে, পড়তে থাকবে। তো সিলিংটির মেঝে থেকে সিলিংয়ের উচ্চতা, মানে লিফটের সিলিংয়ের উচ্চতা মেঝে থেকে, দ্যাট ইজ ইকাল টু 3.5 মিটার। প্রশ্ন হচ্ছে স্ক্রুটা কতক্ষণে সিলিংয়ের মেঝে, লিফটের মেঝেতে এসে টাচ করবে। ঠিক আছে, স্ক্রুটা কতক্ষণে লিফটের মেঝেতে এসে টাচ করবে, এটা নাম্বার টু। স্ক্রু লিফটের মেঝে স্পর্শ যখন করবে, তখন স্ক্রুটা আসলে কত দূরত্ব নামবে। এই হলো কোশ্চেনটা। কোশ্চেনটা আমি আবার বলছি যে একটা ত্বরণ নিয়ে লিফট উঠছে এবং ফলে লিফটের বেগ জিরো হলো, কিছুক্ষণ পর লিফটের বেগটা 2.4 মিটার পার সেকেন্ড অর্জন করে ফেললো। আর যেই মুহূর্তে লিফটটা 2.4 মিটার পার সেকেন্ড অর্জন করলো, ঠিক সেই মুহূর্তে সিলিং থেকে লিফটের সিলিংটা স্ক্রু টাক্কর খুলে গেল। খুলে এবার এবার কী হচ্ছে, দুজনের কথা চিন্তা করো, সে লিফট উপরে উঠছে, সিলিং থেকে স্ক্রু নিচের দিকে পড়ছে। ফলে কী হচ্ছে, একসময় সিলিং থেকে স্ক্রু যেটা পড়ছে সেটা সিলিংয়ে ফ্লোরে এসে পড়লো। সেই ফ্লোরে এসে যে পড়লো, সেই টাইমটা তোমার কত লাগবে স্ক্রুয়ের পতনকাল, আর যখন স্ক্রুটা লিফটের মেঝে স্পর্শ করবে সেই মুহূর্তে ওটা কত দূরত্ব নামবে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার কোশ্চেন। তো আমি কোশ্চেনটাকে ডায়াগ্রামে দেখাচ্ছি। সো দিস ইজ আওয়ার লিফট। লিফটটা আসলে নিচ থেকে ওঠা শুরু করছিল, এরকম একটা জায়গা থেকে ওঠা শুরু করছিল। কোনো একটা সময় যখন উঠছিল তখন লিফটের বেগ কিন্তু উপর দিকে জিরো ছিল, স্টার্ট করলো। এবার কোনো একটা সময় লিফটটা এই জায়গাটা এসে পৌঁছালো, এক নাম্বার পজিশনে এসে পৌঁছালো। এটা হলো লিফট, আর এইটা হলো আমাদের স্ক্রুটা, এই যে পিটা, এই গোল করাটা স্ক্রু। এবার যেই মুহূর্ত এটা এই জায়গাটা আসলো, সেই মুহূর্তে ঘটনাটা কী ঘটলো, সেই মুহূর্তে ঘটনাটা হচ্ছে স্ক্রুটা নিচের দিকে পড়া শুরু করবে। ওকে, স্ক্রুটা নিচের দিকে পড়া শুরু করবে। আচ্ছা, এবার এই মুহূর্তটাকে আমি টি ইজ ইকাল টু জিরো দিয়ে প্রকাশ করছি। এই মুহূর্ত, যে মুহূর্তে ঘটনাটা ঘটলো, সেই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমাদের লিফটের উপর দিকে বেগ হচ্ছে, এটা লিফটের আপওয়ার্ড বেগ, আর এটা হচ্ছে তোমার লিফটের আপওয়ার্ড ত্বরণ। ওকে, এবার ঘটনাটা যেটা ঘটবে ঠিক তার পরবর্তী ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম, যে এই যে লিফটটা, লিফটটা মোটামুটি ধরে নাও, পরের ছবিটা আমি এখানে আঁকছি, পরের ঠিক পরের ইনস্ট্যান্ট ছবিটা, লিফটটা মোটামুটি ধরে নাও এরকম একটা জায়গায় চলে গেল, এরকম একটা জায়গায় চলে আসলো, এরকম একটা জায়গায় লিফটটা চলে আসলো, এরকম একটা জায়গায় লিফটটা যখন চলে আসলো, ওকে, এরকম একটা জায়গায় যখন লিফটটা চলে আসলো, তার মানে লিফটটা কী হলো, ফ্লোরটা, যে এ বি যে ফ্লোর, এ বি ফ্লোর, সেটা চলে আসলো এ ড্যাশ বি ড্যাশে। তার মানে আসলে লিফটের ফ্লোরটা কিন্তু আমার এই যে এতটা হাইট উঠলো এক্স ওয়ান, কত হবে বলতো দেখি, লিফটের গতি এক্স ওয়ান ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টোটালটাই লিফটের কথা চিন্তা করছি, ওকে। লিফটের ইউ তুমি জানো, ইউ দেওয়া আছে 2.4 টি প্লাস হাফ এ দেওয়া আছে 1.2 টি স্কোয়ার। তো দ্যাট ইজ ইকাল টু, থাক এরকম, দিস ইজ নাম্বার ওয়ান। এই সময় কী হলো, এখান থেকে যে ঘটনাটা বললাম, এখান থেকে তো আমাদের স্ক্রুটা পড়া শুরু করে দিয়েছে নিচের দিকে, তাই না? ঠিক এই জায়গাটা এসে কী হলো, স্ক্রুটা এরকম জায়গায় পৌঁছে গেল। তার মানে স্ক্রুটা কী হলো বলো তো দেখি, স্ক্রুটা এখান থেকে আসলে স্ক্রুটা কিন্তু এতটা নামলো, এতটা কিন্তু স্ক্রুটা নামলো, ওকে না, স্ক্রুটা এতটা নামলো। ছিল এই জায়গাটায়, ছিল কোথায়, ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় স্ক্রুটা ছিল, তার মানে এই জায়গাটায় ছিল। এবার ও যখন স্ক্রুটা এতটা নামলো, সেই সময় লিফটের ফ্লোরটা কী হলো, এখানে উঠে গেল। ফলে তার মানে কি, স্ক্রুটা লিফটের ফ্লোরে জায়গা পেয়ে গেল, তার মানে স্ক্রুটা হচ্ছে এতটা হাইট নামলো, দ্যাট ইজ কল্ড এক্স টু নামলো। এবার স্ক্রুয়ের গতি চিন্তা করো, মাথায় রাখবে স্ক্রুয়ের প্রাথমিক বেগ। আচ্ছা, লিফটের প্রাথমিক বেগ কোন দিকে, লিফটের বেগ কোন দিকে, ইউটা, লিফটের বেগ ইউ হচ্ছে আপওয়ার্ড। তাহলে যেহেতু স্ক্রুটা লিফটটাকে ছাড়লো,
সুতরাং লিফটের নিচের দিকে বেগ কত হবে জানো? প্রাথমিক বেগটা হবে -2.4, এটা আমরা আগেও শিখেছি। যেহেতু লিফটের গতি আপওয়ার্ড, সুতরাং স্ক্রুটা প্রাথমিক গতি কিন্তু উপর দিকেই হবে, স্ক্রুটার প্রাথমিক গতি কিন্তু উপর দিকেই হবে। কিন্তু যেহেতু আমি স্ক্রুটার নিচের দিকের ডিরেকশনের আমি পতনটা চিন্তা করছি, তাই জন্য আমি এই বেগটাকে -2.4 হিসাবে রিপ্রেজেন্ট করলাম। বোঝা গেল কি বললাম? কারণ স্ক্রুটার প্রাথমিক বেগ কিন্তু ছিল উপর দিকে। কেন? কারণ স্ক্রুটার লিফটের মধ্যে লাগানো ছিল। সুতরাং কোনো একটা গতিশীল বস্তু থেকে যখনই কোনো বস্তু, জানো তুমি ট্রাম ট্রেন ট্রেন বা বাস থেকে তুমি যখন পা রাস্তায় নামবে নামবে সেই মুহূর্তে তুমি মাথায় রাখবে যে তোমার গতি কিন্তু বাসের গতি সমান, এবং বাসের গতি যেদিকে সেদিকে তোমার গতি। সুতরাং তোমার গতি, বাস যদি পূর্ব দিকে যায়, তুমি যখনই বাস থেকে নামবে তোমার গতি কিন্তু প্রাথমিক গতি কিন্তু পূর্ব দিকেই হবে, বাসের গতির সমান। তুমি করো কি, পা দিয়ে ধীরে 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 প্রেশার দিয়ে দিয়ে পা মাটির সঙ্গে আঘাত করে করে তুমি তোমার গতিটাকে ধীরে 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 স্লো করে দাও এবং দাঁড়িয়ে পড়ো। কিন্তু মাথায় রাখতে হবে যেখানেই তুমি গতিশীল বস্তু থেকে বেরোবে তখনই কিন্তু সেই তোমার গতি, সেই বস্তু যে গতিশীল বস্তু থেকে বেরিয়েছে, সেই অবজেক্টটা যেটা গতিশীল নির্দেশতন্ত্র বা গতিশীল বস্তু থেকে বেরিয়েছে, তার গতি কিন্তু গতিশীল বস্তুর গতি সমান হবে। তার মানে এখানে লিফটটা যে সরি স্ক্রুটা যে মুহূর্তে লিফটটাকে ছাড়লো, লিফটের পজিশনটাকে রিলিজ করলো, এতক্ষণ লিফটের গায়ে লাগানো ছিল, এই জায়গাটা লিফটের গায়ে লাগানো ছিল, ঠিক যে মুহূর্তে ও লিফটটাকে ছাড়বে সেই মুহূর্তে কিন্তু মাথায় রাখতে লাগবে ওর কিন্তু প্রাথমিক গতিটা কিন্তু উপর দিকেই হবে, কারণ লিফটের গতিটা উপর দিকে আছে। এবং সেই মুহূর্তে লিফটের বেগ কী? সেই মুহূর্তে লিফটের বেগ ইউ। সুতরাং সেই মুহূর্তে স্ক্রুয়ের বেগ কী? স্ক্রুয়ের বেগও ইউ। কোন দিকে? আপওয়ার্ড। কিন্তু স্ক্রুটা পড়বে কোন দিকে? ডাউনওয়ার্ড। সুতরাং আমরা লিখলাম স্ক্রুয়ের গতির ক্ষেত্রে S2 = UT + ½ gt², কারণ স্ক্রুটা কিন্তু এবার অবাধে পতন অর্থাৎ অভিকর্ষজের জন্য পড়বে, তাই জন্য জি লাগাতে হবে। বাট এখানে ইউটা কি? ইউটা হলো -2.4t প্লাস হাফ জি হচ্ছে 9.8 × t². ওকে, তারপরে যেটা বুঝলাম যে লিপটা উঠলো X1 আর স্ক্রুটা নামলো X2। আলটিমেটলি কি তুমি দেখো, X1 এবং X2 তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু এই হাইটটাই পাওয়া গেলো H। আলটিমেটলি তুমি যদি X1 এবং X2 যোগ করো তাহলে গোটা তোমার H পাওয়া গেলো। সো এই যে তোমার ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। সুতরাং তুমি যদি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি অ্যাড করে দাও, সো X1 + X2 ইস নাথিং বাট X1-এ আছে +2.4t প্লাস হাফ ইন্টু 1.2 × t², আর X2-র জায়গায় লিখবো -2.4t প্লাস হাফ ইন্টু 9.8 × t². ওকে, সো দেয়ার ইজ এ মিস্টেক, 2.4t ইজ দেয়ার, লেট মি কারেক্ট ইট। ওকে 2.4, ওকে 2.4t, ওকে 2.4t, সো দিস অ্যান্ড দিস ক্যান্সেল আউট, উই হ্যাভ X1 + X2, অ্যান্ড ইউ নো X1 + X2 ইজ নাথিং বাট H, ইজ নাথিং বাট দিস ইজ হাফ দিস, দিস ইজ হাফ দিস, সো টেকিং আ হাফ কমন, সো দিস ইজ 1.2 অ্যান্ড দিস ইজ 9.8 অ্যান্ড আউটসাইড দেয়ার ইজ এ টি স্কোয়ার, সো দিস ইজ 11 অ্যান্ড দিস ইজ 3.52, দিস ইজ 3.52, পুটিং দ্য ভ্যালুজ ওভার হিয়ার, দিস ইজ 3.52 কামিং দিস টু দিস সাইড টু, দেন দিস ইজ 9, 10, 11 ইন্টু টি স্কোয়ার, দেয়ার ফোর টি স্কোয়ার নাও বিকাম 7.04 বাই 11 অ্যান্ড ইউর টি ইজ নাও বিকাম রুট ওভার 7.04 বাই 11, ডুইং ক্যালকুলেশন ইট উড বি ইউর 0.8 সেকেন্ড, ওকে 0.8 সেকেন্ড। ওকে, এটাই হলো আমাদের যে প্রথম স্ক্রুটির পতনকাল আর টাইম রিকোয়ার টু রিচ দ্য স্ক্রু আপ টু দ্য ফ্লোর অফ দি লিফট। ওকে, দিস ইজ দ্য টাইম রিকোয়ার টু রিচ দ্য স্ক্রু টু রিচ দ্য স্ক্রু আপ টু দ্য ফ্লোর অফ দি লিফট। এই যে টাইমে স্ক্রুটা কত নামলো, দ্যাট মিনস হোয়াট ইজ X2, হোয়াট ইজ X2, স্ক্রু লিফটের মেঝে স্পর্শ করার আগে কত নামলো, হোয়াট ইজ X2, সো লেটস ফাইন্ড আউট হোয়াট ইজ X2, ভেরি সিম্পল ওয়ান, হোয়াট ইজ X2,
x2 is what? X2 is putting under this equation, okay, putting the value of t in this equation, we can find out easily x2. So x2 what? X2 is nothing but minus 2.4 into, there is a t is 0.8 plus half into 9.8 into 0.8 into t square. Okay. So what is that value? 2.4 into 0.8. Okay. 2.4 into 0.8. Let's do in calculator. 2.4 into 0.8 is equal to 1. This is 1.92 plus. This would be our 4.9 into 0.64. And what is 4.9 times 0.64? This is 3. So this is our 1.92 plus 3.136, and our result minus 1.92, 1.216 meter, and this is our result. Okay. So I think student tumra eta bujhte perecho bhalo bojho. Okay, so এখানে কি হচ্ছে এইটা হচ্ছে নিউটনের কৃষ্ট গাস আস্তে 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 যখন লিফট এই একটা জায়গায় আসলো সেই টাইমটাকে আমি বলছি t = 0 টাইম মানে স্টার্টিং টাইম অফ আওয়ার অবজারভেশন আমাদের অবজারভেশনটা কি অবজারভেশন হচ্ছে লিফট উপরে যাচ্ছে স্ক্রু নিচে নামছে দ্যাটফর লিফট ab থেকে ab ড্যাশ উঠলো এতটা উঠলো স্ক্রু এখান থেকে নামছে দ্যাট মিন্স এখান থেকে এতটা নামলো দ্যাট মিন্স স্ক্রু লিফটের ফ্লোরে পৌঁছে গেল সো দ্যাট ইজ কম্বিনেশন অফ দি টু মোশনস ওয়ান ইজ এ মোশন অফ দি লিফট অ্যানাদার ইজ এ মোশন অফ দি স্ক্রু সো ইউ হ্যাভ টু কম্বাইন দিস বাট ওয়ান থিং ইউ শুড রিমেম্বার দ্যাট motion initial velocity of the lift is 2.4 meter per second this is in the upward direction but in case of screw you have to use your this initial velocity in minus 2.4 because this minus 2.4 because the screw motion is in downward direction but motion is in downward direction but initial velocity of this screw is in the upward direction as it is attached with the lift যেহেতু এটা লিফটের সঙ্গে অ্যাটাচ করা ছিল সো যখনই ও লিফটকে ছাড়বে তখন ওর মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু আপওয়ার্ডই থাকবে লিফটের দিকে থাকবে লিফট আপওয়ার্ড সো স্ক্রুর মধ্যে ভেলোসিটি আপওয়ার্ডই হবে সো দিস এই কনসেপ্টটাকে তুমি ভালো মতো বুঝবে কম্বিনেশন করলাম দুটো গতিকে সো আমাদের কনসেপ্টটা এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা এটা বোঝার চেষ্টা করো এটার সাহায্যে আমরা আরও কিছু প্রবলেম করতে পারবো বাট আনটিল দেন তুমি এটা বোঝো আমরা নেক্সট ভিডিওতে আরও একটা দুটো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাইপ অফ এই ধরনের মেকানিক্যাল প্রবলেম দেওয়ার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ